খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি আগ্রহ হয়, আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। আজকে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট 2023 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 অনুষ্ঠিত হয়েছে। এখানে যারা আমি বলবো পারদর্শিতা দেখাতে পেরেছেন, সেখানে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 বঙ্গবন্ধু গোল্ড কাপ, এখানে রানার্স আপ হয়েছে তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিঠাপুকুর জেলা রংপুর, আমার আন্তরিক অভিনন্দন, তারা রানার্স আপ হয়েছে। আর চ্যাম্পিয়ন হয়েছে চর গোলাপবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদারগঞ্জ জেলা জামালপুর, 2-1 গোলে তারা চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপে যারা রানার্স আপ হয়েছেন, বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা বাঞ্ছারামপুর, আমার আন্তরিক অভিনন্দন তাদের প্রতি। আর চ্যাম্পিয়ন হয়েছে টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পাটগ্রাম জেলা লালমনিরহাট, 3-1 গোলে চ্যাম্পিয়ন হয়েছে, আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে আমি বলবো যে এই আয়োজন যারা করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং আমি সত্যি খুব চিন্তিত ছিলাম যে এই প্রচণ্ড রোদে আমাদের ছেলেমেয়েরা খেলছে, তাদের শারীরিক দিক থেকে কোনো রকম অসুবিধা না হয়, আয়োজককারীরা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। সেই সাথে সাথে আমাদের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি আগ্রহ হয়, আরও বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে, আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলেমেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে।